আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে এই ভিডিওতে আমরা একটা কথা বলবো যে উদ্ভাসের বেস্ট ব্রাঞ্চ কোনটা এডমিশন কোচিং এর জন্য। আমাকে অনেকেই কোশ্চেন করে, ভাইয়া আমি উদ্ভাসে ভর্তি হতে চাই কিন্তু আমি কোন ব্রাঞ্চে ভর্তি হব, আমি মিরপুর থাকি, আমি কি মিরপুর ব্রাঞ্চে ভর্তি হব নাকি ফার্ম গেট এসে ভর্তি হব। অনেকে বলে ভাই ফার্ম গেট থাকি, আমি কি ফার্ম গেটে ভর্তি হব নাকি মতিঝিলে ভর্তি হব। আবার অনেকে বলে ভাই আমি ঢাকার বাইরে থাকি, আমি রাজশাহী থাকি, আমি কি রাজশাহী ব্রাঞ্চে ভর্তি হব নাকি ঢাকায় এসে ভর্তি হওয়াটা আমার জন্য বেটার হবে। আমি অলরেডি একটা ভিডিও বানাই ফেলছি যে কাদের ঢাকায় এসে কোচিং করা উচিত এবং কাদের ঢাকায় এসে কোচিং করা উচিত না। এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবা যে তোমার আসলে কি এডমিশন কোচিং করতে ঢাকা আসা উচিত কি উচিত না। তবে এই ভিডিওতে আমরা কথা বলবো বেস্ট ব্রাঞ্চ নিয়ে। এটা এই বেস্ট ব্রাঞ্চটা শুধুমাত্র এডমিশন কোচিংয়ের জন্য, শুধুমাত্র এডমিশনের কোচিংয়ের জন্য। তার আগে আমি আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি মাহমুদুল হাসান, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে এবং আমি এই উদ্ভাসেরই একজন কেমিস্ট্রি টিচার। এডমিশন টেস্টে কি হয় উদ্ভাসে? উদ্ভাসে এডমিশন টেস্টে যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চে কোর্স লঞ্চ করা হয়, লাইক ইঞ্জিনিয়ারিং ভার্সিটি। যদিও ইঞ্জিনিয়ারিং কোর্স সব ব্রাঞ্চে অ্যাভেলেবল হয় না, বিশেষ কিছু ব্রাঞ্চে হয়, কারণ আসলে সব ব্রাঞ্চে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ভর্তি হয় না। অনেকগুলা এলাকা মিলে কয়েকটা ব্রাঞ্চ আছে যেখানে ইঞ্জিনিয়ারিং কোচিং হয়। তবে ভার্সিটি কোচিং আল্লাহ তাআলার রহমতে উদ্ভাসের সব ব্রাঞ্চই হয়ে থাকে। তোমরা সেই ব্রাঞ্চে গেলেই কথা বলতে পারবা যেখানে ইঞ্জিনিয়ারিং কোচিং হয় কি ভার্সিটি কোচিং হয় সব জানতে পারবা, বা এখানে উন্মেষের মেডিকেল কোচিং হয় নাকি সেটাও তোমরা জানতে পারবা। আচ্ছা, একটা ব্রাঞ্চ বা একটা কোচিং আসলে বেস্ট হয় কিভাবে? যদি আমি তোমাদের এই জিনিসটা বলি যে উদ্ভাসের কথাই ধরো, উদ্ভাসে তুমি কেন ভর্তি হইছো, কারণ এর অন্যতম একটা কারণ হচ্ছে যে উদ্ভাসের টিচাররা বেস্ট। তার মানে একটা কোচিংয়ের অনেক কিছু আছে, ম্যাটেরিয়ালস, বই, তারপর তোমার হচ্ছে ম্যানেজমেন্ট, সব কিছু আছে, কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টিচার, কারণ তোমাকে পড়াবে তো টিচার। সো টিচার যদি ভালো হয় তার মানে ওই কোচিংটা ভালো, ওই ব্রাঞ্চটা ভালো। তোমরা উদ্ভাসে কেন ভর্তি হও? সার্ভিসের জন্য অবভিয়াসলি, বাট বিগেস্ট একটা পার্ট হচ্ছে টিচাররা অনেক ভালো পড়ায়, তোমরা জানো। তার মানে আমি একটা ব্রাঞ্চকে ভালো বা খারাপ বলবো ওখানে টিচাররা কিভাবে পড়ায় বা কোন টিচার পড়ায় তার উপর। মজার ব্যাপার হচ্ছে উদ্ভাসের ক্ষেত্রে তুমি যেই ব্রাঞ্চে ভর্তি হও না কেন, প্রত্যেকটা ব্রাঞ্চে বেস্ট ভাইয়ারা পড়ায়। উদ্ভাসে কখনো এরকম হয় না যে একটা অনেক একজন ভাইয়া অনেক ভালো পড়ায় সে শুধু মতিঝিলি পড়াবে, একটা ভাইয়া শুধু ভালো অনেক ভালো পড়ায় সে শুধু ফার্মিটি পড়াবে, সে শুধু বাসাবোতে পড়াবে, খিলগাঁওতে পড়াবে, মিরপুরে পড়াবে, এরকম কিছু না। আমি নিজে প্রশ্ন করি না, আল্লাহ তাআলার রহমতে আমি মোটামুটি একজন টিচার কেমিস্ট্রি। এবং মজার ব্যাপার হচ্ছে এডমিশনে যখন আমি ক্লাস নিতে যাই, আমি মতিঝিলে নিয়েছি, ফার্ম গেট নিয়েছি, আমি নেত্রকোনাতে নিয়েছি, আমি চুয়াডাঙ্গাতেও ক্লাস নিতে গেছি। সো তোমরা অনেকেই চুয়াডাঙ্গা থেকে ঢাকায় এসে ভর্তি হয়েছে, যারে ঢাকায় পড়বো, সো সে আমার ক্লাস করছে, পরের দিন আমি চুয়াডাঙ্গায় গিয়ে ক্লাস নিছি, তো সে চুয়াডাঙ্গা থাকলেও কিন্তু সে আমার ক্লাসই পাইতো। তার মানে উদ্ভাসে সব টিচার সব জায়গায় ক্লাস নাই, তুমি কখনো বলতে পারবা না যে কে কোথায় ক্লাস নাই। যেমন আমি ফার্ম গেট ক্লাস নিছি, তো নেওয়ার পরে অনেকে আমার সাথে ফেসবুকে অ্যাড হয়েছে, তো আমি চুয়াডাঙ্গা গিয়ে ক্লাস নিছি এবং আমি ছবি দিছি যে আমি চুয়াডাঙ্গাতে ক্লাস নিতে আসছি। তখন ওই যে আমার ফার্ম গেটে ক্লাস করছে স্টুডেন্টটা আমাকে মেসেজ দিছে, ভাইয়া ভালো টিচার পাবো দেখে ঢাকায় আসছি কিন্তু আপনি ক্লাস নিতে গেছেন চুয়াডাঙ্গায়, চুয়াডাঙ্গায় আমি স্টুডেন্ট। দেখছো ব্যাপারটা কিরকম? ও কিন্তু আমার একটা ক্লাস করছে, ধরো আমার C1 ক্লাস করছে, আমি চুয়াডাঙ্গায় ক্লাস নিতে গেছি ধরো C3, তার মানে কি সে কোনো না কোনোভাবে আমার ক্লাস হয়তো পাইতো। সো উদ্ভাসের প্রত্যেকটা ব্রাঞ্চই বেস্ট, একদম এক কথায় উদ্ভাসের এমন কোনো ব্রাঞ্চ নাই যেটা মানে যেটা সে ডিসক্রিমিনেশন করা হয় যে একটা ব্রাঞ্চ আছে আচ্ছা এটার মধ্যে স্টুডেন্ট কম বা এটা একটু দূরে এখানে ভালো টিচাররা যাবে না, এরকম হয় না উদ্ভাসে। উদ্ভাসের সব ব্রাঞ্চেই ভালো ভালো টিচাররা চায়, যে ফার্ম গেট ক্লাস নেয় সেই হয়তো চুয়াডাঙ্গা ক্লাস নিচ্ছে, যে মতিঝিল ক্লাস নেয় সেই হয়তো রাজশাহী ক্লাস নিচ্ছে। সো উদ্ভাসের ব্রাঞ্চ নিয়ে নো ডাউট, তুমি তোমার যদি পসিবিলিটিস থাকে তুমি ঢাকা আসবা, বা ম্যাক্সিমাম কথা হচ্ছে তুমি বাসার কাছাকাছি ব্রাঞ্চেই ভর্তি হওয়ার ট্রাই করবা। বাসার কাছাকাছি বলতে তুমি ঢাকা আসছো, ঢাকা এসে ধরো তুমি থাকো মালিবাগ, তুমি মালিবাগে আশেপাশে যে ব্রাঞ্চ আছে তুমি সেই ব্রাঞ্চে পড়বা। ব্যাপারটা এরকম নাই মালিবাগ থাকি আমার মতিঝিল ব্রাঞ্চে গিয়ে পড়া লাগবে,
পড়তে পারো, নো প্রবলেম, যেতে পারো, বাট টিচার দিয়ে তুমি যদি চিন্তা করো তাহলে উদ্ভাসের প্রত্যেকটা ব্রাঞ্চ বেস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আশা করি তোমরা বুঝতে পারছো উদ্ভাসের কোন ব্রাঞ্চ বেস্ট, অল ব্রাঞ্চেস। সো কোনো ভয় নাই, কোনো প্রবলেম নাই, কোনো আফসোস নাই, জাস্ট মন দিয়ে এডমিশন টাইমটাকে মন দিয়ে কাজে লাগাও, ভালোভাবে অনলাইন ক্লাসগুলো করো, যেহেতু তোমাদের অফলাইনের সাথে অনলাইন ফ্রি, অনলাইন ক্লাসগুলো করো, তারপর অফলাইন ক্লাসগুলো করো, যদি কোনো টপিক্সে মনে হয় খুবই প্রবলেম আছে সেই টপিক্সটার উপরে মাস্টার ক্লাস করতে পারো, এবং তারপরে তোমার নোটগুলো পড়ে, বইগুলো পড়ে তুমি এই জিনিসটা একদম পাকাপোক্ত করে ফেলো যে এই টপিক্স, এই সাবজেক্ট আমার কোনো সমস্যা নেই। আমি আপকামিং অনেক অনেক ভিডিও দিব যেখানে আমি তোমাদের এডমিশন টাইমে কীভাবে পড়াশোনা করতে হয়, রুটিনটা কী ধরনের হওয়া উচিত, নোট কীভাবে করবা ক্লাসরুমে এবং কীভাবে পড়বা, সব কিছু নিয়ে আমি ভিডিও দিব। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যাতে তুমি আপকামিং অল দ্য ইনফরমেটিভ ভিডিও এবং অ্যাডভাইস যে ভিডিওগুলো আছে, উপদেশমূলক যে ভিডিওগুলো আছে সেগুলো যাতে তুমি পাও। সো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, তোমাদের লাইক দেখতে আমার খুবই ভালো লাগে। কমেন্ট করো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো ব্যাপারে জানতে চাইলে বা ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাইতে পারো। আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ডিসক্রিপশনে, তোমরা অবশ্যই আমাকে অ্যাড এবং ফলো পাঠাতে পারো, আমার খুবই ভালো লাগবে। এবং এই ভিডিওটা তোমার কলেজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, একবারে কলেজ গ্রুপে শেয়ার করে দাও যারা এই দ্বিধাদ্বন্দ্বে আছে যে কোন ব্রাঞ্চ বেস্ট, কোন ব্রাঞ্চ বেস্ট না, এটা নিয়ে যাতে তারা কোনো প্রবলেমে না থাকে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো এবং আমিও তোমাদের জন্য দোয়া করবো যাতে তোমরা এডমিশন টাইমটা কাজে লাগে, একটা ভালো ভার্সিটিতে চান্স পেতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।